আয় ছেলেরা আয় মেয়েরা কবুডের কাছে, আলিফ বাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে। উপর থেকে চক ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হইলো দেখরে বাগবান। ডান দিক হতে চক ধরে বাম দিকে তে যা, নিচে একটা নকতা দিলে হয়ে যায় রে বা। উপরে দুইটা নকতা দিলে কেমন সুন্দর তা, আর ওই একটা নকতা দিলে আজব রঙের সা। বাম দিক হতে চক ধরে ডান দিকে তে যা, তারপরে তে বাঁকা করে নিচের দিকে আ। নকতা দিলে জিম হবে বিনা নকতায় হা, উপরে একটা নকতা দিলে তার নাম খা। ডান হাত খানি বাঁকা করলে যেমন রূপ হয়, ওই রূপেরই বাঁকা রেখায় দাল বন্ধু হয়। জাল বানাইতে মনে চায় চক হাতে নাও, শুধুমাত্র নকতা একটি উপরে বসায় দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকা র, উপরে একটা নকতা দিলে হয়ে যায় রে যা। তিনটি দন্ত পেটটি নিচে গোল করিলে সিন, উপরে তিনটা নকতা দিলে তার নাম সিন। মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সদ, উপরে একটা নকতা দিলে হয়ে যায় রে দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।